শয্যাশায়ী মিঠাইকে দেখে বেজায় খুশি ভক্তরা। অন্তত তেমনটাই জানাচ্ছেন সৌমিত্রিষা কুণ্ডু। কিন্তু কেন, হাসি খুশি প্রাণোচ্ছল নায়িকাকে মুষড়ে পড়তে দেখে কি ভালো লাগার কথা? উত্তর দিলেন স্বয়ং মিঠাই। বললেন, আমাকে অনেকেই বলেছেন আরও অনেকদিন এভাবে থাকতে, তাহলে সিদ্ধার্থের সঙ্গে মিঠাইয়ের অনেকগুলো ভালো দৃশ্য দেখতে পাওয়া যাবে। পর্দায় অকাল বসন্ত ডেকে আনে সিধায়ের রসায়ন, কিন্তু সবটাই নাকি ক্যামেরার সামনে। গুঞ্জন বাস্তবে বন্ধু সহকর্মী আদৃত রায়ের সঙ্গে কথা বন্ধ সৌমিত্রিষার। কানাঘুষো বলছে অভিনয় করতে করতে নায়ককে মন দিয়ে বসেছেন তিনি, আর তাই দিদিয়া কোশাম্বী চক্রবর্তীর সঙ্গে উচ্চবাবুর ঘনিষ্ঠতায় বিরক্ত মিঠাই। ব্যাস যাবতীয় সমস্যার সূত্রপাত সেখান থেকেই। সৌমিত্রিষা অবশ্য জানিয়েছেন আদৃতের সঙ্গে তার সমীকরণ রয়েছে আগের মতোই। তার কথায়, পর্দায় আমরা নায়ক নায়িকা, তার বাইরে আমাদের ব্যক্তিগত জীবন আছে। আমি আর আদৃত আগেও ভালো বন্ধু ছিলাম, এখনও আছি। আমি ইন্ডাস্ট্রিতে প্রেম করতে নয়, কাজ করতে এসেছি। তবে কি ত্রিকোণ প্রেমের আখ্যান মিথ্যা? যার উঠেছে তার কিছুই কি ঘটেনি? মিঠাইয়ের স্পষ্ট জবাব, লোকজন আমার আর আদৃতের যে সম্পর্ক নিয়ে কথা বলে সে সম্পর্ক কোনোদিনও ছিল না। আমি বা আদৃত যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াই, তবে আমাদের দুজনের কোনো অসুবিধা থাকবে না, কারণ আমাদের কখনোই সেরকম কোনো সম্পর্ক ছিল না। একটা সময়ে অনুরাগীরাও সেটা বুঝবেন। দিন কয়েক আগে চর্চায় উঠে আসে মিঠাই পরিবারের একটা নিজস্বী, সম্ভবত রুদ্রনিপার রিসেপশনের পর্বে শুট চলাকালীন সেই ছবি তোলা হয়েছিল। সেখানে ধারাবাহিকের প্রায় সকলে থাকলেও দেখা যায়নি সৌমিত্রিষাকে। ভক্তদের একাংশের অভিযোগ, আদৃতের কারণে কোণঠাসা করা হচ্ছে তাকে। সত্যি কি তাই? সৌমিত্রিষা বললেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যে ছবি নিয়ে এত কথা হচ্ছে সেখানে কিন্তু অঞ্জিলাকেও দেখা যাচ্ছে না। আমরা দুজনে তখন নাচ নিয়ে আলোচনা করছিলাম। তার সংযোজন, আরও একটা কথা বলতে চাই, আমার আর আদৃতের ঝগড়া হলেও তা প্রেম ঘটিত কারণে হয়নি। একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় মনোমালিন্য হয়, আবার তা মিটেও যায়। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।